বন্ধুরা আমি সৈকত কুমার চলে চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ তো একুশে মার্চ দু সালে এই ফিল্মটা রিলিজ হয়েছিল অ্যামাজন ওটিটি প্ল্যাটফর্মে তো এই ফিল্মটা আমার কেমন লেগেছে সেটা বলবো এবং পজিটিভ সাইড নেগেটিভ সাইডটা বলবো অ্যাপ বতন মেরে বতন এই ফিল্মটা রিলিজ হয়েছিল অ্যামাজন প্ল্যাটফর্মে যেখানে মুখ্য চরিত্র অভিনয় করেছেন সারা আলি খান এবং ইমরান হাসমি আরও অনেকে তো গল্পটা আমার কেমন লেগেছে তার আগে বলবো যে সারা সারা যে অভিনয়টা করছে প্রত্যেকটা ফিল্মে নিজেকে অনেক ম্যাচিওর করে তুলেছে একজন দক্ষ অভিনেতা সেটা প্রমাণ করে ছেড়েছে এবং প্রত্যেকটা ফিল্মের মাধ্যমে নিজেকে যে এত এবং এই যে কঠিন অভিনেতা অভিনয় করা উষা মেহতা বলে একজন স্বাধীন সংগ্রামী তার চরিত্রে অভিনয় করা এবং সেটাকে তুলে ধরা একটা মুখের কথা নয় মানে এটার জন্য অনেক পরিশ্রম লাগে অনেক হিন্দিটা শুদ্ধ বলতে হবে এবং সেই ধরনের যা পোশাক আশাক পরতে হবে তখনকার দিনে তখনকার ভাবধারা ভাবনা সব কিছুই চেঞ্জ করতে হবে কেন এখনকার সময় আর তখনকার সময় অনেক পার্থক্য ছিল তখনকার পোশাক আশা কথাবার্তা তখনকার জীবনযাপন এই চরিত্রে অভিনয় করাটা আমার পক্ষে বলে প্রচণ্ড টাফ আর সেই চরিত্রে অভিনয় করেছে সেটা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম খুবই প্রশংসনীয় তো গল্পটা হচ্ছে যে ইংরেজদের সাথে ভারতের লড়াই গল্প আর সেই সময় যে ইংরেজিদের ভারতকে গোলাম করে রেখেছিলো ব্যবসা সূত্রে হোক চাকরি সূত্রে হোক বা যে কোনো একটা সূত্রে হোক ভারতকে নিজের গোলাম করার চেষ্টা করেছিল এবং ভারতের নাগরিকরা সেই বেড়া জাল থেকে কীভাবে মুক্তি পাবে কেউ কেউ নিজের মা বাবাকে ছেড়ে চলে আসে মানে যে যে মুখ্য চরিত্রে অভিনয় করেছে সে তার মা বাবাকেও ছেড়ে চলে আসে কারণ কি তার বাবা ব্রিটিশের পোষা গোলাম বা ব্রিটিশের অনুগত চাকরি করতো জন্য তার মেয়ে তার মা বাবাকে ছেড়ে চলে আসে সেই সিনটা আমার খুব ভালো লেগেছে তো প্রথম সিনটা আমার থেকেই এঙ্গেজমেন্ট লেগেছিল তারপরে দেখলো যে দেশকে স্বাধীন করতে গেলে প্রচারের দরকার কমিউনিকেশান দরকার তো রেডিওর ব্যবহার রেডিওটা কীভাবে সৎভাবে ব্যবহার করা হয় এবং রেডিওর মাধ্যমে কীভাবে দেশকে স্বাধীন চেতনার জন্য প্রচার করা হয় দেশকে স্বাধীন করবে বলে সেটা জন্য কিভাবে এক্সপ্রেস মানে ইন্সপায়ার্ড হয়ে রেডিওতে ইন্সপায়ার্ড হয়ে ভারতে একটা কংগ্রেস রেডিও তৈরি করে এবং সেই রেডিওর মাধ্যমে দেশ স্বাধীন করার জন্য যে প্রচার করে গোটা ভারতবর্ষ সেটা ইমরান হাসমি ক্যাক্টারটা কিছুক্ষণের জন্য হলেও ভালো লেগেছে ইমরান হাসমিও নিজেকে চেঞ্জ করেছে অন্য চরিত্রে অভিনয় করেছে এখানে লোহার বলে একজন নেতার অভিনয় করছে এবং সে রেডি মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তারপর ইংরেজদের যে অত্যাচার সেটা এখানে প্রচণ্ড পরিমাণে তুলে ধরেছে তো মোরাল অফ স্টোরি এখানে দেশকে স্বাধীন করাটাই হচ্ছে দেশের প্রেম হচ্ছে আসল প্রেম আর পরিবার প্রেম যে দেশের প্রেমটাই তুলে ধরা হয়েছে এটা দেখানো হয়েছে দেশের প্রেমটা আগেই করা উচিত তারপর পরিবারের প্রেম এটাই নিয়ে গল্প আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করুন আর চ্যানেল থাকলে সাবস্ক্রাইব অল্পটা প্রেস করুন আর আমি বলব এই ফিল্মটা আপনারাও দেখা উচিত তো দেখা হবে আবার নতুন কোনো ফিল্ম রিভিউ ওয়েব সিরিজ রিভিউ সং রিয়াকশন রিয়াকশন ট্যালেন্ট রিভিউ নিয়ে তো তখন জয় হিন্দ জয় ভারত 바라 타고 으스타타고